সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের আয়োজনে যে দুজন অতিথি রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমাদের সাথে নিয়মিত থাকেন। অসংখ্য ধন্যবাদ জানাব অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। একই সাথে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আলী বাবুল, আমরা তাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা এই আলোচনাটি শুরু করব। হয়তোবা ফেসবুকের মাধ্যমে আপনারা নিয়মিত যে অনুষ্ঠানটি দেখতে পান, দেখতে পাচ্ছেন আমরা এই অনুষ্ঠানটিতে যে আলোচনা যেটি আমরা করি সেটিতে আপনারা টেলিফোনেও যোগাযোগ মানে যোগ দিতে পারেন এবং একই সাথে ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত এবং প্রতিক্রিয়া জানাতে পারেন। শুরুতে আমরা যেহেতু প্রচুর প্রশ্ন অ্যাটর্নি সাহেবের কাছে একটু পর চলে আসবে, আমরা একটু মোহাম্মদ আলী বাবুল, তিনি সাবেক সভাপতি বাংলাদেশ ল সোসাইটি যুক্তরাষ্ট্র, তার কাছে একটু যাই এবং তিনি একই সাথে আইনজীবী অ্যাডভোকেট। জনাব বাবুল, আপনি সাম্প্রতিক সময়ের আমরা যদি এখন দেখি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক পদক্ষেপ, যেটি প্রথম পদক্ষেপ হিসেবে অভিবাসন সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ আমরা দেখেছি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, তারপরে স্বাস্থ্য কেয়ারে, তারপরে আবার জলবায়ু সংক্রান্ত, সার্বিকভাবে তিনি তার রাজনৈতিক বা নির্বাচনী প্রতিশ্রুতি যেভাবে পূরণের পথে যাচ্ছেন, পুরো বিষয়টিকে কীভাবে দেখেন আপনি? অ্যাকচুয়ালি আমেরিকার অন্যান্য রাজনীতিবিদদের থেকে ডোনাল্ড ট্রাম্প একটু ভিন্নধর্মী, ভিন্নধর্মী ইন দ্যাট সেন্স পলিটিক্যাল, যারা যাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে তাদের ক্রিয়া কর্ম একটু অন্য, মানে মোটামুটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোয় এবং তারা জনগণের নার্ভটা বোঝে। কিন্তু আমার পার্সোনালি আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প, উনি তো পলিটিক্যাল কোনো অভিজ্ঞতা ওনার নেই, সে কারণে উনি যে একটা বড় কোম্পানির এক্সিকিউটিভ যেভাবে নিজের ইচ্ছা মতো যা কিছু করার চেষ্টা করে, ইম্পোজ করার চেষ্টা করে, উনি সেরকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন এবং বারবার ব্যর্থ হচ্ছেন, তারপরেও চেষ্টা করে যাচ্ছেন। আচ্ছা, তো সম্প্রতি আমরা যেটি জেনেছি যে স্বাস্থ্য বিলটির এক প্রকার ফেল করার পর তারা আবার ভাবছে এটিকে নিয়ে, একই সাথে কর সংস্কারের দিকে যাবে। সার্বিকভাবে সামনের উদ্যোগের মধ্যে আরেকটি আছে সুপ্রিম কোর্টের যে নমিনি 7 তারিখে তার ভোট, নীল গোরসাচের, এই ভবিষ্যতের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কতটা ধাক্কা খাবে বলে মনে করেন বা আদৌ ঠিকভাবে হবে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে যে আমেরিকার রাজনীতিতে যদি প্রেসিডেন্ট যদি সফলভাবে তার কাজ চালাতে চায় সেক্ষেত্রে ওনাকে অবশ্যই অবশ্যই কংগ্রেসের সাথে সুসম্পর্ক থাকতে হবে। আর এখানে আমেরিকার সাথে বিশ্বের অন্যান্য দেশের রাজনীতির সাথে একটা পার্থক্য আছে ছোট, যেটা কিনা আমরা গত সপ্তাহে রেজাল্টটা দেখতে পেয়েছি যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যনীতির ক্ষেত্রে তার নিজের দলের থেকে কিন্তু আপনার ভোট না পাওয়ার সম্ভাবনা আছে। সেটা কিন্তু বিশ্বের অন্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দেখবেন যে যদি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ ভোট দেয় তার সদস্যপদ বাতিল হয়ে যাওয়ার চান্স থাকে, যেটা বাংলাদেশে আছে সম্ভবত আর্টিকেল 70 যেটা দুর্গ মনে পড়ে এরকম আছে। তো সেটাই বড় পার্থক্য এদেশে। তো সেক্ষেত্রে প্রেসিডেন্টকে যদি কোনো কাজ সফল, এই তাকে সাকসেস করতে চায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ওনাকে আপনার তার দুই দলের সাথে সুসম্পর্ক রেখে আগাতে হবে। আপনার কাছে যাই তাহলে, এই মুহূর্তে আপনি কি চ্যালেঞ্জ দেখেন প্রেসিডেন্টের সামনে? প্রেসিডেন্ট তো চেষ্টা করবেন তার নির্বাচনী ইশতেহার যেগুলো ছিল এগুলো ফুলফিল করার জন্য স্টেপ নেবেন। প্রথমত উনি যেটা গত সপ্তাহে কয়েকদিন আগে যেটা ওবামা কেয়ার ব্যাপারে উনি উদ্যোগ নিচ্ছিলেন, এবং গুড থিং ইজ দিস যে উনি আগে আজ করতে পেরেছিলেন যে তার দলের অনেক সদস্য তার বিরুদ্ধে ভোট প্রয়োগ করবেন, যার জন্য লাস্ট মোমেন্টে উনি এটা উদ্যোগ করে নিয়েছেন। তো বাট তারপরেও শুনেছি যে উনি আবার চেষ্টা করবেন এটা এই ব্যাপারে আরও অর্গানাইজড হয়ে, এটা এক নম্বর। আর দ্বিতীয়ত ট্যাক্সের ব্যাপারেও একটা রিফরমেশন চিন্তাভাবনা করছেন। যাই হোক, আপনার কাছে কি মনে হয় যে এই যে নীল গোরসাচ যিনি সুপ্রিম কোর্টের নমিনি এবং একই সাথে অন্যান্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে তাহলে সেগুলোর কি কতটা স্মুথ হবে বলে আপনি মনে করেন? খুব যে একটা স্মুথ হবে বলে মনে হয় না, কারণ এটা আমাদের দেশের মতো না। একটু আগে আমরা যেটা আলোচনা করলাম এখানে ফ্রিডম অফ স্পিচ আছে, যে দলেরই হোক না কেন দলের বর্ডার লাইন ক্রস করেও তারা মানে অপোজিশনের
জিনিসটাকে সমর্থন করতে পারে, তাতে তাদের কোনো অসুবিধা হয় না। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। না, করতে পারলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা করে না, কিন্তু বা আমরা দেখেছি যে এই স্বাস্থ্য বিলের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার বৈঠকে কিছুটা বলেছেন যে যারা বিরোধিতা করবেন অনেকে তাদের পদ হারাবেন, বা নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন, যেগুলো তো কাজ করে নাই। এগুলো হুমকি আর কি আমার মনে হয়, আর কিছুটা প্রচণ্ড হুমকি, কিন্তু এদেশের রাজনীতিতে তো এখন অনেকে বলছেন যে এটি গণতান্ত্রিক দেশে এটাই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি, আমেরিকার বিউটি, আমেরিকার সৌন্দর্য, নানা দিক দিয়ে দেশটি অনেক সুন্দর, এটি হচ্ছে আরেকটি সৌন্দর্য। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দর্শক আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা যারা প্রশ্ন করার জন্য তৈরি হয়ে আছেন, আমরা আপনাদের প্রশ্ন নিতেও চাই। পর্দায় যে নম্বরটি দেখবেন সেই নম্বরটিতে আপনারা টেলিফোন করবেন, 6463079828 এই নম্বরে, এবং একজন দর্শক এর মধ্যে যুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি বলুন, আপনি কে আছেন আমাদের সাথে? আমি মাহমুদা সুলতানা। জি বলুন, কোথা থেকে? ব্রঙ্কস থেকে বলছি। জি বলুন। আমার প্রথম, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার হাজবেন্ড গ্রিন কার্ড হারিয়ে যাওয়ার কারণে যখন দেশে যায় তখন এক বছর একটা পারমিশন নিয়ে বাংলাদেশ গিয়েছিল, তো 6 মাসের কম সময়ে আবার দেশে ফেরত চলে, আবার এখানে ফেরত চলে আসে। এখন আমাদের মে মাসে 5 বছর পূর্ণ হচ্ছে, তো আমরা যখন সিটিজেনের জন্য যখন অ্যাপ্লাই করবো তখন কি ওই সময়টা কি কাটা যাবে? আপনি বলেছেন আপনার হাজবেন্ড 6 মাসের কম সময় ব্যাক করেছে, সেক্ষেত্রে ওই সময়টা কাটা যাওয়ার কোনো চান্স নাই। সিটিজেনশিপের যে বেসিক রুল, যে বিগত 5 বছরের মধ্যে উনি যদি 2.5 বছর আমেরিকায় ফিজিক্যালি অবস্থান করে এবং কোনো সময় উনি নট মোর দেন 6 মান্থ দেশের বাইরে অবস্থান না করে, তাহলে উনি সিটিজেনশিপে পরীক্ষার জন্য এলিজিবল হবেন। জি অসংখ্য ধন্যবাদ। আরও একজন দর্শক আমাদের সাথে এর মধ্যে আছেন, আমরা যাব তার কাছে। প্রিয় দর্শক, কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি চৌধুরী বলছিলাম, কুইন্স থেকে। জি চৌধুরী সাহেব বলুন। আপনাকে অভিনন্দন জানিয়ে আমি মাহমুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করব। জি করুন। প্রশ্নটা হচ্ছে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন আত্মীয়, তার ওয়াইফের জন্য সে ইউএস সিটিজেন, গত 17 নভেম্বর অ্যাপ্লাই করছে, কতদিন পরে এটা অ্যাপ্রুভ হবে এবং টোটাল ঘটনাটা আসা কতদিন মোর টাইম লাগতে পারে? হ্যাঁ ঠিক, হ্যাঁ জি চৌধুরী সাহেব, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। সাধারণত ইউএস সিটিজেন যদি তার স্পাউসের জন্য অ্যাপ্লাই করে, ওখানে দুইটা স্টেপ আছে, একটা দুইটা আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কাজ চলে, একটা হচ্ছে ইউএসএএস আর একটা হচ্ছে আপনার এনবিসি। সো প্রথমে ইউএসএএস অ্যাপ্লাই করতে হয়, যেটা আপনার ঘনিষ্ঠ আত্মীয় ইউএসএএস অ্যাপ্লাই করেছে প্রথমে, আর সেটা অ্যাপ্রুভ হতে আপনার মিনিমাম 5 থেকে 6 মাস সময় লাগে, আর এটা অ্যাপ্রুভ হওয়ার পরে বাকি যে এনবিসিতে ওখানে আরও 2 থেকে 3 মাস সময় লাগে। টোটাল ধরতে পারেন যে 8-9 মাসের মধ্যে আপনার ঘনিষ্ঠ আত্মীয়র ওয়াইফ আমেরিকা চলে আসতে পারবে। ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন দর্শক এর মধ্যে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি আমরা শুনছি আপনাকে। আমি আমার ছেলের জন্য আর কি সিটিজেন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি, বুঝছেন, এটা 2013 সালে আর কি। তখন আমি তো বাংলাদেশে চলে গেছিলাম, যাওয়ার পরে আর আমার ওই ছেলের সার্টিফিকেটটা আমি নিতে পারিনি, ওরা আমাদেরকে সিটি পাঠান, অন্য সমস্যার কারণে 1 বছর 6 মাস ছিলাম আর কি দেশে। পরে ওরা এখন আমার ওই ঠিক মতো নিতে পারি নাই দেখি, পরে আবার আমরা সিটি ফাটাইছি, ওরা এটা আমাদেরকে ডিনাই করছে, এখন কিভাবে এটা নিতে হবে? জি ধন্যবাদ। হ্যাঁ, আপনার এই সিচুয়েশনে দেখা যাচ্ছে যে আপনারা ফলো আপ না করার কারণে আপনাদের পিটিশনটা ডিনাই হয়েছে, আর সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে আপনারা আবার রিফাইল করতে পারেন সেম অ্যাপ্লিকেশন। আমি করছি, তারপর আরো 2 বার করছি, ওরা ফাইল ফিরত ফাড়াইছে, এখন কেন আবার ওরা ডিএনএ টেস্টও চাইছে আমার ছেলের, কেন দিতেছে না এখন? সম্ভবত কিছু প্রুফ দেখাতে হয় এখানে, যে আপনার ছেলে যে আপনার সাথে থাকে ওগুলো সম্ভবত আপনারা ফলো আপ করেছেন কিনা, ভালোভাবে আপনার কাগজপত্র চেক করে দেখুন। কিছু যুক্ত করতে চান বাবুল ভাই এই উত্তরে? আপনি যদি কোনো কিছু বলতে চান আপনার সাথে। জি কে আছেন এবার প্রিয় দর্শক? আমাদের সাথে কি আরেকজন দর্শক যুক্ত হয়েছে? প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে এবার?
আমার নাম সাইয়েদা বেগম, আমি কুইন্স থেকে বলছি। হুম হুম বলুন প্রিয় দর্শক। আমার প্রশ্নটি ছিল, আমি আমার ছোট মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম গত মার্চ মাসে, একটু জোরে একটু জোরে, আমরা আপনার কথাটা শুনতে পাচ্ছি কম, অক্টোবরে, বাট ও নভেম্বরে 21 হয়ে গেছে। তো এই ক্ষেত্রে প্রসেসিংটা কেমন লাগতে পারে, মানে কি জানা? আপনি কি ইউএস সিটিজেন? না, আমি গ্রিন কার্ড হোল্ডার। আপনার ছোট বোনের জন্য কে অ্যাপ্লাই করেছে? আমার মা অ্যাপ্লাই করেছে। ও, আপনার মা, উনি কি সিটিজেন? আচ্ছা, ঠিক আছে। আপনার মা যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, সেক্ষেত্রে আপনার সিস্টার আন্ডার 21 ছিল, সেক্ষেত্রে এটা প্রসেসিং, বর্তমান প্রসেসিং টাইম হচ্ছে 1.5 থেকে 2 বছর, এবং এই এই সময়ের মধ্যে যদি আপনার ছোট বোন 21 বছরের উপরেও চলে যায়, সেক্ষেত্রে বয়সটা ফ্রিজ থাকবে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে। জি, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোন করেন আমাদের সাথে, আমরা খুবই খুশি হই এবং আমরা চাই আপনারা ফোন করুন, কিন্তু আপনারা আপনাদের স্পিকার অন করে কথা বললে আমরা ঠিকভাবে শুনতে পাই না। আপনারা টেলিফোনটি কাছে নিয়ে একটু জোরে, টেলিভিশনের ভলিউম কমিয়ে, পরিষ্কারভাবে সংক্ষেপে প্রশ্ন করবেন। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে, একটু প্রশ্নটি করুন। হ্যালো, জি কে আছেন? মৌসুমি আমার নাম, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। পেনসিলভেনিয়া থেকে মৌসুমি, বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমার মাদার ইন ল, উনি 2010 এ ইউএসএ তে আসেন, এসে উনি ওনার মেয়ের জন্য অ্যাপ্লাই করেন, বাট 2011 এ আমার সেই ননদের বিয়ে হয়ে যায়। এখন আমার শাশুড়ি 2016 এ উনি সিটিজেনশিপ পেয়েছেন, অ্যান্ড ইতিমধ্যে আমার ননদের মানে ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে, ওরা এনবিসি সেন্টারে ওইটা পাঠাইছে এবং আমাদের ফি জমা দিতে বলছে, কিন্তু সিটিজেন হওয়ার পর আমরা আপডেট করছি ভিসাটা, কিন্তু আমরা জানাইনি যে ও ম্যারিড। ইমিগ্রেশন রুল অনুযায়ী যদি গ্রিন কার্ড হোল্ডার তার আনম্যারিড সান ডটারের জন্য অ্যাপ্লাই করে এবং উনি যদি ইন দি মিন টাইম বিয়ে করে ফেলে সিটিজেন হওয়ার আগেই, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই কোনো একটা বিজ্ঞাপনের সাথে আলাপ করুন, কিভাবে আপনারা প্রবলেমটা সলভ করতে পারবেন। ধন্যবাদ। কিছু যুক্ত করতে চান বাউল ভাই? না, আমার মনে হয় যে যদি কিছু প্রশ্নের উত্তর আপনিও দিতে, আপনি যেহেতু অ্যাডভোকেট, যেগুলো আপনি ফিল ফ্রি। আপনি আমরা কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম মাহমুদা সুলতানা, আমি ব্রঙ্কস থেকে বলছি। জি বলুন। আমার এক ভাগ্নে, সে পেশায় ডাক্তার, সে বাংলাদেশ থেকে 2012 সালে মাল্টিপল ভিসা এসছে, তো সে দুইবার 6 মাস পর পর যেভাবে ইমিগ্রেশন ক্রস করতে হয়, সে দুইবার করে বাংলাদেশ গিয়েছে, আবার ব্যাক করেছে, তারপর আর যায়নি 3 বছর ধরে। তো সে চাচ্ছিল এখানেই একটা ডাক্তার প্রফেশনে সে H1 ভিসায় ট্রান্সফার হয়ে আসছে। সো বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে সে ক্লাস করেছে, ভলেন্টিয়ারি করছে, সে চাচ্ছে যে কোনো একটা ডাক্তার যদি তাকে হায়ার করে দেন, সে H1 ভিসায় আসতে পারে। তো এভাবে সে প্রতি বছর প্রত্যেক 12 মান্থ পর পর এভাবে মানে ভলেন্টিয়ারি করে 1 বছর পরীক্ষা দিচ্ছে, কিন্তু তাকে কেউ আসলে হায়ার করছে না। তো আসলে কি সত্যিকার অর্থে এভাবে কি মাল্টিপল ভিসার কোনো পার্সন H1 ভিসায় কি আসতে পারে? একটু বাউল ভাই যুক্ত করতে চান এটাতে কিছু? না, উনি উনি কি এখনো কোনো স্ট্যাটাসে আছে আপনার ভাগ্নে? গত মাসে এক জায়গায় পরীক্ষা দিয়েছে একটা হসপিটালে, কিন্তু না, ওনার কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস আছে কিনা ওনার বর্তমানে? এখন ইমিগ্রেশন স্ট্যাটাস বলতে এখন সে স্টুডেন্ট অবস্থায় আছে। স্টুডেন্ট অবস্থায় আছে, ওকে, দ্যাটস ফাইন। তাহলে H1B ভিসা রুলটা বলে, সেটা আপনার যে প্রোগ্রামটা চালু আছে সেটা আপনার এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয় এবং আপনার অক্টোবর থেকে কাজটা শুরু হয়। সেক্ষেত্রে আপনার যে ভাগ্নে, উনি যেহেতু F1 স্টুডেন্ট ভিসায় আছেন, উনি এটা কোনো বাধা ছাড়াই উনি ওনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে, সেক্ষেত্রে ওনাকে অবশ্যই অবশ্যই এমপ্লয়মেন্টের অফার জোগাড় করতে হবে। অসংখ্য ধন্যবাদ দর্শক। এবার যদি কেউ না থেকে থাকেন তাহলে আমরা আবার একটু আলোচনা, আছেন দর্শক থাকবে না এটা তো হয়ই না, আমরা জানি যে দর্শক আছেন আমাদের সাথে। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনছি। জি, আমি আমি স্মিতা জ্যামাইকা থেকে বলছি, কুইন্স। জি বলুন। আমার এক রিলেটিভ স্টুডেন্ট ভিসা আসছে 2013, তো ও এসে একদিকে ভর্তি হয়েছে, তো কি ঝামেলা হওয়ার জন্য ভর্তিটা ক্যান্সেল হয়ে গেছে, এখন এই অবস্থায় আছে আর কি, কোনো আনডকুমেন্টেড, এখন কি করা উচিত তার জন্য?
অবশ্যই অবশ্যই, উনি একটা খুব ভালো অবস্থার মধ্যে নাই, ওনার ওনাকে অবশ্যই অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যদি ওনার কোনো ইমিগ্রেশন বেনিফিটের স্কোপ আছে কিনা, বিজ্ঞ অ্যাটর্নির সাথে আলাপ করতে হবে। যেহেতু ওনার স্টুডেন্টসটা লস্ট করেছে, সেক্ষেত্রে যে কোনো সময় আইএস অফিসার ওনাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারে। প্রিয় দর্শক, আশা করছি আমার মনে হয় একজন সবচেয়ে বড় যেটা পরামর্শ হচ্ছে আপনি একজন আইনজীবীর সাথে কথা বলুন। উনি তো আইনজীবীকে অলরেডি টাকা দিয়ে কথা বলেছে, কিন্তু উনি হোল্ড করে রেখেছে, এখন পর্যন্ত ওনাকে কোনো সাজেশন দিচ্ছে না। তাহলে টাকা দিয়ে এটা অন্য অন্য কোনো আর আইনজীবীর সাথে কথা বলুন, কারণ এখানে ওনাকে পরামর্শ দিতে হবে। একজন আইনজীবীর কাছে যখন আপনারা যান, তখন আইনজীবীর কাজ হচ্ছে তার নলেজ বা জ্ঞান অনুযায়ী আপনাদেরকে সঠিক পরামর্শটি দেয়া। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার শাশুড়ি এ মাসের 17 তারিখে চলে গেছে বাংলাদেশে গ্রিন কার্ড, তা আমার কিন্তু তার এখনো পারমিশন না, 1 বছরের কোনো পারমিশন নেই, সে কতদিন পর্যন্ত বাংলাদেশে থাকতে পারবে? গ্রিন কার্ড হোল্ডারের বেসিক রুল হচ্ছে ম্যাক্সিমাম 1 ইয়ার থাকতে পারবে, কিন্তু 6 মাসের বেশি থাকলে ওনার যে কন্টিনিউয়াসি ওইটা নষ্ট হয়ে যাবে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার জন্য। সেক্ষেত্রে 6 মাসের আগে যদি উনি ফিরে আসেন তাহলে সিটিজেনশিপের ওই টাইমটা নষ্ট হবে না, নষ্ট হবে না। আর যদি 1 বছরের বেশি থাকতে চায় সেক্ষেত্রে ওনাকে পারমিশন নিয়ে যেতে হবে। ধন্যবাদ দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এবার কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনছি আমরা প্রিয় দর্শক। আমি বোস থেকে বলছি। আমার আমার নাম সাইদা বেগম। জি বলুন। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রথম প্রশ্ন হলো, আমার ছোট মেয়ে বড় মেয়ের জন্য অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার পরে ওর একটা ছেলে হয়েছে, ওটাকে কেমন করে এড করবো এটা একটু জানতে চাচ্ছি। একটা, তারপর দ্বিতীয় প্রশ্নটি। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, আমার আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছি, ওর বয়সটা হলো 21-এর উপরে, ওর জন্য আমি ও চাইতেছে ভিজিটে অ্যাপ্লাই করছি, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হলে কি কি লাগবে? জি ধন্যবাদ আপনাকে, একটু জানতে চাই। আচ্ছা, যদি আপনার মনে হচ্ছে আপনার যে মেয়ে উনি ইউএস সিটিজেন এবং আপনার আরেক মেয়ের জন্য অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে যদি কারো কোনো পার্সোনাল সিচুয়েশন চেঞ্জ হয়, কোনো সন্তান জন্মগ্রহণ করে অথবা ম্যারেজ হয়, তখন সেক্ষেত্রে ওদেরকে ডেরিভেটিভ অ্যাপ্লিকেন্ট বলা হয় আর কি। তো ওনারা কোনো বাধা বিপত্তি ছাড়াই ওই মেইন অ্যাপ্লিকেশনের সাথে যোগ হতে পারবে, এবং যখন ভিসা প্রায়োরিটি ডেট আসবে তখন ওরা আপনার ওই বড় মেয়ের সাথে ফলো করে চলে আসতে পারবে আমেরিকায়। আর সেকেন্ড কোশ্চেন, হ্যাঁ সেকেন্ড কোশ্চেন যেটা বলেছে, আপনি অ্যাজ এ গ্রিন কার্ড হোল্ডার আপনার এই 21 ইয়ার্স অ্যাবাব সন্তানের জন্য অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে বেশ কিছু লম্বা সময় লাগবে। বর্তমানে 2010-এর কেসগুলো ওরা ভিসা দিচ্ছে, তো আপনি হয়তো বলেন নাই কবে অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে আপনাকে ওই সময়টা অপেক্ষা করতে হবে। আর ইন দি মিন টাইম যদি উনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে ভিসা না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ ভিজিট ভিসায় শো করতে হয় যে উনি ওই আমেরিকাতে ইমিগ্রেন্ট হবে না, উনি আবার ব্যাক করবে। যেহেতু আপনি অলরেডি অ্যাপ্লাই করেছেন, সামটাইমস আপনার কনসুলেট অফিসার ওই জিনিসটা অ্যাপ্লাই করে যে তোমার নামে তো আগে অ্যাপ্লিকেশন করা আছে, ওখানে গেলে আর আসবে না, তো সেক্ষেত্রে সম্ভাবনা কম থাকতে পারে। জি ধন্যবাদ। আমরা এবার মোহাম্মদ আলী বাবুল আপনার কাছে একটু যাই। আলোচনা যেভাবে চলছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে অভিবাসন সংক্রান্ত নানা ধরনের প্রশ্ন থাকে, থাকাই স্বাভাবিক, যেটি বারবারই আপনারা বলবার চেষ্টা করেছেন। আপনার কাছে আরও একবার জানতে চাই যে সাধারণ মানুষের সঠিক তথ্য পাওয়ার অধিকারটি রয়েছে, তারা যেসব প্রশ্ন করছেন এগুলো সহজে এই উত্তরগুলো তারা কিভাবে পেতে পারেন, কিভাবে তাদের সহযোগিতা হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর আসলে অনেক সময় ইন্টারনেটে পাওয়া যেতে পারে, সেখানে তাদের ফোন নাম্বার ফোন করে ভিসা সেন্টারে বা ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করলে সেখান থেকেও পাওয়া যেতে পারে। তাদের সঙ্গে যোগাযোগ করলেও অনেক সময় তারা বলে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি, ইমিগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা প্রায়োরিটি বেসিসে যে কোনো ল অফিসের সঙ্গে যে কোনো অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করলে
ইনফরমেশনগুলো সঠিক তথ্যগুলো পাওয়া যেতে পারে। কিন্তু একজন দর্শক বলছিলেন যে কোনো একজন অ্যাটর্নি তার ব্যস্ততার কারণে হোক কিংবা প্রস্তুতির হীনতার কারণে হোক ওইভাবে সহযোগিতা করতে পারছে না, এই জায়গাটিতে তাহলে তো এই অ্যাটর্নির যদি এরকম করেন, কারণ আমরা জানি লয়ার, চিকিৎসক কিংবা আপনার পুলিশ, তাদের তো দায়িত্বই হচ্ছে মানুষকে ইনস্ট্যান্ট সার্ভিস দেওয়া। এক্স্যাক্টলি, এরকম হয়েছে আমার একজন বন্ধুর, এরকম হয়েছিল। তো বন্ধুর এরকম হওয়ার পরে একটা সাদা মানে অ্যাটর্নি নাকি তার কাছ থেকে পয়সা নিয়েছে, কাজ করেনি, এ তার অভিযোগ ছিল। তো যাই হোক, আমার সঙ্গে যোগাযোগ করলো, করার পরে আমি তাকে তার আমাদের অফিস থেকে আমি তার প্রবলেমটা সলভ করে দিয়েছি। সবাই যে নেগেটিভ কাজ করবে এমন তো নয়, আর অন্যান্য অ্যাটর্নি রয়েছেন আছে, কিন্তু যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন তাদের করণীয়টা কি, তারা করবে? তারা যদি কোনো অ্যাটর্নি তাদেরকে অ্যাটর্নির ভুল পথে অবহেলা করেন কিংবা তাদের টাকা নেয় অথচ কাজ করে না, এই জন্য বার কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এবং এটা রিটার্ন অ্যাপ্লিকেশন করলে তারা সেটা বার কাউন্সিল তাদের ব্যাপারগুলো হ্যান্ডেল করে। আমি এখন মাহফুজ সাহেবের কাছে এই প্রশ্নটা করতে চাই যে মানুষ আইনজীবীর কাছে গিয়ে যদি সঠিক সেবা না পায় তাহলে তাদের কি করণীয় রয়েছে? সেক্ষেত্রে আমি বলবো দুইটা রেমিডি আছে। একটা হচ্ছে যদি আইনজীবীর অদক্ষতা আনপ্রফেশনাল কাজের কারণে যদি ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ড্যামেজের মামলা করতে পারে, লিগ্যাল মাল প্র্যাকটিস, সেটা একটা গেল। আরেকটা রেমিডি আছে, আরেকটা এই ক্যাটাগরি হতে পারে যে যিনি উনি কিছুক্ষণ আগে একজন দর্শক বললো যে উনি পয়সা দিয়েছে অ্যাটর্নি সিনসিয়ারলি কাজ করছে না, সেক্ষেত্রে সে ইথিক্যাল ভায়োলেশন করছে অথবা পয়সা নিয়েছে কোনো প্রকার কাজ করতেছে না। তারপর এই ধরনের আরও অনেক কিছু, অনেকগুলো আমরা অ্যাটর্নি যারা আছি তাদেরকে আমাদেরকে ইথিক্যাল রুলগুলো ফলো করতে হয়। তো এমন এই ধরনের যদি ইথিক্যাল ভায়োলেশন থাকে সেক্ষেত্রে আমাদের নিউ ইয়র্ক স্টেটে আপনার অ্যাটর্নিদের গ্রিভিয়েন্স কমিটি আছে, ওখানে তারা ওই যে বাবুল ভাই যেটা কিছুক্ষণ আগে বললো যে লিখিত অভিযোগ করতে পারে। জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আমরা একটা ছোট বিরতির পর ফিরে আসব, দ্রুতই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের প্রশ্ন নিয়ে তৈরি থাকবেন, বিরতির পর আবারও আমরা প্রশ্ন নেওয়া শুরু করব। সুপ্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি শামিম আল আমিন। আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন তারা এর মধ্যে আলোচনায় আছেন, আমরা আপনাদের প্রশ্ন নেব। অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং আছেন মোহাম্মদ আলী বাবুল, তিনি বার অ্যাসোসিয়েশন যেটি বার সমিতি ছিল যুক্তরাষ্ট্রে সেটির সাবেক সভাপতি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। একজন দর্শকেরই মধ্যে এসেছেন, আমরা প্রশ্নটি নিয়ে আবার আলোচনা আসতে চাই। প্রিয় দর্শক বলুন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে শরীফ বলছি। জি শরীফ সাহেব বলুন। আমি ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি 2004 এ, আর আমি শুনলাম হলো 5 চলতেছে, 4 এর কোন মান চলতেছে বা 5 এর কোন মান চলতেছে ওটা জানতে চাই। হ্যাঁ, বর্তমানে ভাই ইউএস সিটিজেনের ভাই বোনের এই অ্যাপ্লিকেশনের প্রায়োরিটি ডেট আপনি 5 যেটা শুনেছেন সেটা সঠিক নয়, এটা মে 2004 এর কেসগুলো ডিল করেছে এপ্রিল মাস 2017 এ। আশা করি বুঝতে পেরেছেন। আর ওনাটা আসতে তাহলে আর কতদিন লাগবে? 4 এ যেহেতু করেছে হয়তো সমস্যা ওটা প্রায়োরিটি ডেট চলে আসছে অথবা চলে আসবে খুব কাছাকাছি, ওনার ইমিডিয়েট যোগাযোগ করা উচিত। আছেন, এরপর আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি জয়নাল বস্তন থেকে বলছি। জি বস্তন থেকে বলুন জয়নাল সাহেব। আমি 2006 এ আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি। জি এখন তখন ওই আমার ভাই বোন বিয়ে শাদী করেনি, এখন হইলো একজন দুইজন বিয়ে করছে, একজন বিয়ে করে নাই, এখন কি এর ইমিগ্রেশনে জানাতে হবে? আর আরেকটা প্রশ্ন হলো বিয়ে করলে কি সময় বেশি লাগে? ধন্যবাদ। কি সময় লাগবে? হ্যাঁ, ওরা বিয়ে করলে, লাস্টেরটা উত্তর দিই, বিয়ে করা না করা সেটার সাথে সময়ের কোনো আপনার পার্থক্য নেই, ওটা একই সময় লাগবে।
আর আপনি 2006 এ অ্যাপ্লাই করেছেন আর বলেছেন ওনারা বিয়ে করেছে, আর একটা প্রশ্ন করেছেন যে আপনি ওটা ইমিগ্রেশনকে জানাতে হবে কি না। ও ইমিগ্রেশনের বেসিক রুল অনুযায়ী জানিয়ে দেওয়াই ভালো, আপনার কেসটা এখন যেখানে আছে এনবিসি অথবা ইউএসসিএস যেখানেই আছে আপনি ম্যারেজ সার্টিফিকেট দিয়ে ওনাদেরকে জানিয়ে দিতে পারেন। আর না হলে আরেকটা অপশন আছে, যখন আপনার ভিসার জন্য ওরা আপনাকে যখন কল করবে ভিসা ফি এবং অন্যান্য কাগজপত্রের জন্য, তখনও আপনি ইনফর্ম করতে পারেন যে তারা ম্যারিড, তখনও এটা ওয়ার্ক করবে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, এরপরে যিনি আছেন তার প্রশ্নটি করুন নাম পরিচয় দিয়ে। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি ভাই, আপনাদের এই অনুষ্ঠানটা আমার অনেক ভালো লাগে, সেই জন্য থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা তো এখানে ট্যাক্সি চালাই, আমরা ট্যাক্স ফাইল করি 8-9 হাজার টাকা, তো এই টাকা দিয়ে কি আমার ভাই বোনের জন্য বা ওয়াইফের জন্য অ্যাপ্লাই করলে কোনো সমস্যা হবে? আমি অলরেডি সিটিজেন হয়ে গেছি। মানে ট্যাক্সের সাথে এখনো প্রশ্ন করতে চাই না? ঠিক আছে, আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে স্পন্সরের বিষয়ে। সো একজন ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার, তাদের রিলেটিভসদের ক্যাটাগরি আছে, স্পন্সর করতেই পারে। সেক্ষেত্রে আপনার যদি ইনকাম কম থাকে, সেখানে আপনার ইমিগ্রেশনের রুল অনুযায়ী আপনি জয়েন্ট স্পন্সর যোগ করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার ইনকাম জিরো থাকে, আপনি যদি আনএমপ্লয়েড থাকেন, আপনি যদি পাবলিক বেনিফিটও থাকেন, আপনাকে যদি কেউ জয়েন্ট স্পন্সর, যদি আপনার যারা ইমিগ্রেন্ট হয়ে আসবে তাদেরকে যদি স্পন্সর করে জয়েন্ট স্পন্সর, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এরপর যিনি আমাদের সাথে আছেন আমরা তার কাছে চলে যেতে চাই। সুপ্রিয় দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। জি ভাই, আমি মুর্শিদ বলতেছি ব্রুকলিন থেকে। জি মুর্শিদ সাহেব, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2004 ডিসেম্বরে অ্যাপ্লাই করেছিলাম আর কি, তো এখন এখন আর কদিন লাগতে পারে একটু কাইন্ডলি কি বলবেন? কার জন্য অ্যাপ্লাই করেছেন? ভাই বোনের জন্য। ব্রাদার সিস্টার, আমি কিছুক্ষণ আগে বলেছি বর্তমানে এই এপ্রিল 2017-এ মে 2004-এ কেসগুলো ওরা ডিল করছে। আপনি নভেম্বরে অ্যাপ্লাই করেছেন, হয়তো 5-6 মাসের মধ্যে হয়তো আপনি ভিসা সংক্রান্ত কাগজপত্রগুলো পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক এবার কে আছেন? প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে এবার? সুপ্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কেউ আছেন? সম্ভবত সংযুক্তি নেই। এরপর যদি কেউ থেকে থাকেন তাহলে আমরা আবার আলোচনায় যেতে চাই। কোনো কারণে আমরা সংযুক্তি, কেউ আছেন প্রিয় দর্শক? অসংখ্য ধন্যবাদ, আমরা আসবো। মোহাম্মদ আলী বাবুল, আপনার কাছে আবার একটু যেতে চাই। আমরা যে প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করি শুরুতে শেষ পর্যন্ত ইমিগ্রেশনে গিয়ে থাকে পুরো বিষয়টা, কারণ এই দেশটিতে যারা থাকতে চান, থাকতে পারাটা তাদের জন্য চ্যালেঞ্জ, অনেকের জন্য তারা খুব উদ্বেগে থাকেন। তো যেটি আপনি বলছিলেন যে সঠিক বার্তা তারা কোথায় গিয়ে পাবে, কীভাবে তারা সচেতন হবে, এই বিষয়টি নিয়ে বলছিলেন। বিশেষত কয়েকটা জিনিস খুব সতর্কতার সঙ্গে, ইমিগ্রেশনটা আমি বারবার বলি যে এটা খুব একটা, এত এই দেশে থাকতে হলে এটি দিস শুড বি নাম্বার ওয়ান প্রায়োরিটি। এটার ব্যাপারে কাগজপত্র সব ঠিকঠাক করতে হবে, এবং কাগজপত্র যাতে ঠিকঠাক হয়, আপনার ইউএসসিএস এর সঙ্গে যোগাযোগটা খুব আপডেটেড রাখতে হবে, প্লাস ঠিকানা পরিবর্তন করলে সাথে সাথে উইদিন কাপল অফ ডেইজ এটা জানানো উচিত, ইমিডিয়েটলি আর কি নিয়ম আছে জানাতে হবে তাদেরকে ঠিকানা পরিবর্তন করলে। এমনও অনেক হয়েছে আমি দেখেছি আমাদের ল অফিসে এসছে যে ঠিকানা পরিবর্তন করিয়েছে কিন্তু জানায়নি, যার জন্য ইম্পর্টেন্ট কমিউনিকেশন, ইম্পর্টেন্ট চিঠিগুলো আসছে তাদের হস্তগত হয়নি, না হওয়ার কারণে তাদের প্রচুর খেসারত দিতে হয়েছে। তো এই কারণে অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিকানা পরিবর্তন করলে সাথে সাথে সেটা নোটিফাই করতে হবে। এটা বাসায় থেকেও ইন্টারনেটে করা যায়, খুব সহজ। আশা করছি জনাব বাবুলের এই পরামর্শ আপনাদের খুবই কাজে দেবে। প্রিয় দর্শক এবার কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি আমরা শুনছি, বলুন। হ্যালো, আমি জ্যামাইকা থেকে শারমিন বলছি। জি বলুন শারমিন। আমি ইউএস সিটিজেন, আমার আব্বা আম্মুর জন্য অ্যাপ্লাই করেছি প্লাস টু ইয়ার্স, ওরা অ্যাপ্রুভ করেছে এবং কিছু ভিসা, ওরা ভিসাটি পেয়েছিল,
তো আমি ভিসা পেয়ে দিতে প্রায় এক বছর লেট করেছি, তো এতে কি আমার কোনো সমস্যা হবে কিনা? না, ইমিগ্রেশন রুল অনুযায়ী আপনাকে উইদিন ওয়ান ইয়ারের মধ্যে কোনো করেসপন্ডেন্স চালু রাখতে হবে ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে। যদি আপনি এক বছর দেরি করেছেন ভিসা ফি দিতে, কিন্তু উইদিন ইয়ারের মধ্যে যদি আপনি ওদের সাথে কোনো কমিউনিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। আর সাধারণত বেসিক রুল হচ্ছে যদি এক বছরের বেশি হয়ে যায় তখন কেসটা তখন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অসংখ্য ধন্যবাদ, আশা করছি এই বিষয়ে সচেতনতা দরকার, এই যে কথাটি আমরা বারবার বলবার চেষ্টা করছি। এবার কি আছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শামিমা, আমি ব্রঙ্কস থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমি আমার ভাইয়ের জন্য গত 3 বছর আগে অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু আমার ভাইয়ের অলরেডি মাল্টিপল ভিসা আছে, সেটা 2012 উনি পেয়েছেন এবং একবার উনি ঘুরে গেছেন, ওনার আগামী মাসে এক্সপায়ার হয়ে যাবে। উনি যদি আবার দাঁড়ায় মাল্টিপল ভিসার জন্য লাইক জুলাইতে, উনি কি পাওয়ার সম্ভাবনা আছে এবং উনি কি বলবে যে ওনার ইমিগ্রেশন ভিসার জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করা আছে? সেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এক্সপিরিয়েন্সে যে কনস্যুলেট অফিসার ওই গ্রাউন্ডে অনেককে ডিনাই করে যে আপনার অলরেডি ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লাই করা আছে, আপনি হয়তো বা আমেরিকা গেলে আর ফেরত আসবেন না, সেই চান্সটা থাকতে পারে। তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে কনস্যুলেট অফিসার সেই জিনিসটাকে নলেজে আনে না, ভিসা ইস্যু করে দেয় শাশুড়ির জন্য অ্যাপ্লাই করতে চাই, শাশুড়ির চিকিৎসার জন্য। সেই ক্ষেত্রে আমার করণীয় কি? আর আমি গতবার আমার ওয়াইফ একবার অসুস্থ ছিল, তখন অ্যাপ্লাই করছিলাম বাট তারা ডিনাই করছিল, তাই এখন আবার নতুন প্রেগনেন্ট, তো সেই ক্ষেত্রে শাশুড়িকে আনার জন্য কি করা যায়? কারণ আমরা এখানে দুজন অনলি একা থাকি, আমার হেল্প দরকার, তা সেই ক্ষেত্রে কি করণীয়? ওয়াইফের ইমিগ্রেশন স্ট্যাটাস কি? যাই হোক, উনি যেটা বলেছে যে ওনার শাশুড়ির জন্য B1 B2 ভিসা অ্যাপ্লাই করতে যায়, সেটা বেসিক রুল হচ্ছে ওটা দেখাতে হয় যে আপনার ওয়াইফ যে প্রেগনেন্ট এবং এটা স্পেশাল কেয়ার দরকার আছে, ওসব কাগজপত্র সাবমিট করে রেগুলার ওয়েতে আপনাকে B1 B2 ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে সামটাইমস ওরা অনেক সময় ইস্যু করে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওরা ভিসা দিয়ে দেয়। সেটি অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক, এবার নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনছি দর্শক, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ওজন পার্ক থেকে বলছি। জি, আমার একটু যদি জোরে বলেন তাহলে আমাদের একটু খুব সহযোগিতা হয়। আচ্ছা, আমার একটা কেসের ব্যাপারে বলছি, আমার বাইরের জন্য অ্যাপ্লাই করছি, তো ওর ইন্টারভিউ হয়েছে, এক বছর হয়েছে ইন্টারভিউ হয়েছে, তো ইন্টারভিউ হওয়ার পরে ওর কাছে চাইছে, ওরা 19 বছর আগে বাহরাইনে ছিল, তো এখন ওরা বলছিল যে বাহরাইনে কোনো দেশে গেছে কিনা, সে বলছিল সে অন্য একটা দেশে গেছিল বাহরাইনে, তো ওরা বলছিল যে পুলিশ ক্লিয়ারেন্স আইনে দেওয়ার জন্য, কিন্তু ও দিতে পারে নাই কারণ ওইখানে সে আনলিগ্যাল অবস্থায় ছিল, তারপরে বাহরাইনের যে পাসপোর্টের বার্থ অফ ডেট আর আমেরিকার যে পাসপোর্টের বার্থ অফ ডেট দুইটা ডিফারেন্ট, সেম না, তো এপ্রিলের 15 ওর ডেট শেষ হয়ে যাবে আর কি, যে কাগজগুলো সাবমিট করার জন্য, তো আমরা তো বাহরাইন থেকে এই পুলিশ ক্লিয়ারেন্সটা আনাইতে পারি নাই, এখন আমরা কিভাবে কি করব? এটা বেসিক রুল হচ্ছে কেউ যদি আপনার 6 মাসের বেশি তার হোম কান্ট্রি থেকে অন্যান্য কান্ট্রিতে অবস্থান করে, সেক্ষেত্রে আমেরিকার ইমিগ্রেন্ট ভিসা পেতে হলে তাকে ওই পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হয়, সেটাই হয়েছে আপনার ভাইয়ের ক্ষেত্রে। তো আপনার ভাই সর্বাত্মক চেষ্টা করতে পারে বাহরাইনে থেকে যেভাবে হোক, অনলাইনে অথবা যে কোনো কানেকশানে হোক, পুলিশ ক্লিয়ারেন্স জোগাড় করার জন্য। আর যদি করতে না পারে, কী কারণে উনি করতে পারেনি, সেরকম হয়তো লিখিত কোনো আপনার বিবৃতি আপনার ইয়েতে কনস্যুলেট অফিসে সাবমিট করতে পারে, যেটা তো সেটি একটা সহযোগিতা হতে পারে। এছাড়া আপনারা একজন আইনজীবীর সাথে কথা বলতে পারেন, বিস্তারিত বিষয়ে সহযোগিতা হয়তো পাবেন প্রিয় দর্শক। এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু
আলাইকুম শাহিন ভাই, ভালো আছেন? জি ভালো আছি ভাই, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আমি ব্লক থেকে বলছিলাম, আমার নাম নাজমুল হাসান চৌধুরী। জি ভাই, আমি 2012 এখানে আসছিলাম। আচ্ছা, তো 2012 তিন চার মাসের পরেই আমি আমার গ্রিন কার্ড হারাই ফেললাম। তো গ্রিন কার্ড হারাই ফেলার পরে আমি তো নতুন করে আবার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমার জরুরি ভাবে আমার দেশে যেতে হইলো। দেশে যাওয়ার আগে তখন আমি ফেডারেল বাজার থেকে একটা অনুমোদন নিলাম, তখন তারা আমাকে এক বছরের একটা পারমিশন দিল। এক বছরে যখন পারমিশন দিল, আমি ছয় মাসেরও কম সময়ের মধ্যে আবার আমেরিকা চলে আসলাম। তখন বাই দিস টাইম আমার পাঁচ বছর পূর্ণ হতে চাচ্ছে আমার 30 মে। তো এখন আমি অ্যাপ্লাই করবো সিটিজেনশিপের জন্য। আমার প্রশ্নটা হচ্ছে, এখন আমি যে এক বছরের আমার জন্য পারমিশন দিল, বা আমি যে ছয় মাসেরও কম সময় ওখানে থাকলাম, এই এই এক বছরের পারমিশনটা কি আমার এখন সম্পূর্ণ ডিফারেন্ট বিষয়। এটা হচ্ছে আপনার গ্রিন কার্ড লস করেছেন, আপনার ইমিডিয়েট দেশে যেতে হবে। ওইটা একটা গ্রিন কার্ডের একটা অল্টারনেটিভ বলা যেতে পারে, যে আপনাকে এক বছরের যে এক্সটেনশন দিয়ে দিল, আপনি দেশে আবার ঘুরে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে এটা আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো প্রকার আপনার বিঘ্ন ঘটাবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন দর্শক। আমি ব্রুকনেক থেকে বলছি, দিলওয়ারা বেগম। জি, আমি আমার ভাই বোনের জন্য 2013 এর ফেব্রুয়ারি 19 তারিখে অ্যাপ্লিকেশন করছি। এখন আমার বার ছেলে একটা 8 বছর, একটা 9 বছর, আর একটা মেয়ে, সেই অ্যাডপ্ট নিয়েছে। ওই মেয়েটা কি আমি দিতে পারবো? আর আমার বার ছেলেগুলা কি আসতে পারবো 14 বছর বা 12 বছর পরে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ফ্যামিলি স্পন্সার্ড অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে যারা ডেরিভেটিভ থাকে, মানে সন্তান থাকে, আন্ডার এজ থাকা অবস্থায় যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, সেক্ষেত্রে বয়সটা ফ্রিজ থাকে। ওরা যদি ভিসা প্রায়োরিটির সময় যদি ওদের বয়স 21 বছরের উপরেও হয়ে যায়, ওদের আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে বয়সটা ছিল ওটাই আসলে বেসিক্যালি কাউন্ট করা হবে। সেক্ষেত্রে যখন ভিসা প্রায়োরিটি আসবে তখন ওটা আপনাদেরকে নোটিফাই করতে হবে ইমিগ্রেশনে। আরেকটা উনি প্রশ্ন করেছে অ্যাডাপ্ট করলে, ওটা অ্যাডাপশনের সম্পূর্ণ ভিন্ন রোল। উনি যদি অ্যাডাপ্ট করে থাকে, বাংলাদেশের যে অ্যাডাপশনের যে প্রসেস আছে, গার্ডিয়ানশিপ এবং সব কিছু অ্যাফিডেভিট সব কিছু প্রসেসগুলো কমপ্লিট করে যদি অ্যাডাপশন করে রাখে, তাহলে ওই অ্যাডাপ্টেড চাইল্ডও আসতে পারবে ওনার সাথে, মানে অ্যাডাপশন প্রমাণ দেখাতে পারলে। হ্যাঁ, ওই রুলগুলো যেগুলো আছে, কোর্ট থেকে গার্ডিয়ানশিপ অর্ডার লাগবে, তারপরে প্যারেন্টসের অ্যাবান্ডনমেন্ট অ্যাফিডেভিট লাগবে, ওগুলো যদি থাকে এবং সেম রেসিডেন্সে যদি বসবাস করে, ওই কাগজপত্র দেখাতে পারলে অ্যাজ এ চাইল্ড অ্যাডাপ্ট চাইল্ড হিসেবে আসতে পারবে, অ্যাজ এ ডেরিভেটিভ হিসেবে। সুতরাং এটি একটি ভালো উত্তর হয়েছে, কারণ যারা জানতে চায় তারা নিশ্চয়ই এই বিষয়টি কিছু যুক্ত করতে চান। বাবুল ভাই, আমি একটু অন্য ব্যাপারে যুক্ত করতে চাই, একটু ডোমেস্টিক ভায়োলেন্স বা একটু ওই সিটিজেনশিপের ব্যাপারে। এতক্ষণ কথা হলো সিটিজেনশিপের, সবাইকে একটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের কমিউনিটির ভাই বোনদেরকে, যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন তাদের দুটা পয়েন্ট খুব খেয়াল রাখতে হবে। একটা হলো তারা যেন এই সিটিজেনশিপ পাওয়ার আগ পর্যন্ত কোনো রকমের ক্রাইম, ছোট হোক বড় হোক, এর সঙ্গে সংযুক্ত না হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে সিটিজেনশিপ পাওয়ার পরেও যেন যুক্ত না হন। সেটা তো অবশ্যই, কিন্তু সিটিজেনশিপ কিছুতেই ডিনাই করে দেবে যদি তাদের কোনো রকমের ব্যাকগ্রাউন্ডে ক্রিমিনাল রিপোর্ট থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তাদের ট্যাক্সের সমস্ত পেপার যেন আপডেটেড থাকে লাস্ট 5 ইয়ার্স। এই দুটো পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। আর সেক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই, ওই যে ক্রিমিনাল ম্যাটারটা, ওইটা সাধারণত ওরা কাউন্ট করে লাস্ট 5 ইয়ার্সের মধ্যে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ ছোটোখাটো মনে করেন এমটিএ টিকিট মিস করেছে, ওইটা তো থেফটে পড়ে যায়। ওটা যদি 5 ইয়ার্সের পার আগে থাকে তাহলে ওইটা কাভার হবে না, আর যদি 5 ইয়ার্সের পূর্বে যদি কোনো আরও সিরিয়াস ক্রাইম থাকে, অনেক ক্ষেত্রে সেটা 5 বছরের মধ্যে যদি না ঘটে ইলিজিবল হবে। একদম হতাশ হওয়ার কারণ নাই, যে অনেকে ভুলবশত কোনো একটা খারাপ পরিস্থিতিতে পড়ে গেছে অথবা তার রেকর্ডে চলে আসছে, স্টিল ইলিজিবল হবে সিটিজেনশিপের জন্য, এটা যদি 5 ইয়ার্সের আগে হয়। আপনি আরেকটা কিছু যুক্ত করতে চাচ্ছেন? আরেকটা জিনিস ইদানিং আমি যেটা বলতে চাচ্ছি, সেটা আরেকদিন আমরা বসবো আলাপ করবো, একটু সময় সাপেক্ষের ব্যাপার, ডোমেস্টিক
ভায়োলেন্সের ব্যাপারে ঘরে ঘরে এটা অনেক হচ্ছে, রেটটা বেড়ে গেছে আমাদের কমিউনিটির মধ্যে। তো সবিনয় নিবেদন করছি সবাই সবার কাছে, তারা এই ব্যাপারে যেন খুব সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করেন। কারণ আমরা কিছু কিছু ব্যাপার ইদানিং লক্ষ্য করছি যে ডোমেস্টিক ভায়োলেন্সের বেশ কিছু কেসে সাফারার হয়ে বাচ্চারা সাফার করছে, প্যারেন্টরা সাফার করছে। এটা খুব খুবই খুব মর্মান্তিক একটা ব্যাপার ধারণ করছে, খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু রেজ করেছে বাবা। খুব ইম্পর্টেন্ট ইস্যু আপনি তুলেছেন, এটি নিয়েও আলাপ করা যেতে পারে। কারণ আমরা মানুষের কাছ থেকে হয়তোবা আইনি পরামর্শ, আপনি আছেন আমি জানি যে মাহফুজুর রহমান ওই বিষয়ে কাজ করেন, আমরা এই বিষয় নিয়ে কিন্তু পরবর্তীতে আবার কথা বলতে পারি। আমাদের সাথে দর্শক আছেন, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ কবির জি কুইন্স থেকে বলছি। জি কবির সাহেব বলুন। জি আমি 2011 প্রথম দিকে ডিবির মাধ্যমে ইমিগ্রেন্ট হয়ে আসি, আমার সাথে গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে আমি চলে যাই। 2012 আবার প্রথম দিকে আসি, এক বছরের মধ্যে আইসা আবার দুই মাস থাইকা এর মধ্যে পারমিশন নিয়ে 2 years এর জন্য চলে যাই। আবার 2014 আসি টাইমলি, এই পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি আসি। আমি কখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো, এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো আমার 7 বছর সাথে আমার একটা 7 বছরের ছেলে আছে, সে কখন সে কিভাবে সিটিজেন হবে? আপনার 7 বছরের ছেলেও কি আপনার সাথে এত যাতায়াত করে? এবং আমার মা বাবার জন্য আমি কখন অ্যাপ্লাই করতে পারবো? বাহ, আপনি তো এদেশে থাকেনই না। না ঠিক আছে, উনি যেটা প্রশ্ন করেছে এটা খুব একটা ইম্পর্টেন্ট আপনার সিটিজেনশিপের রোল, যেটা আমি দর্শকদের জানাতে চাই। এবং অনেকের ক্ষেত্রে এই সিচুয়েশনটা আছে যারা কিনা পারমিশন নিয়ে 2 years পারমিশন নিয়ে দেশের বাইরে যায় এবং মোর দেন 1 year অবস্থান করে, তারা লাস্ট টাইম যখন ব্যাক করে ইউএসএতে, উনি যে বলেছেন 2014 ব্যাক করেছে, তখন থেকে উনি কিন্তু 1 বছর 1 দিনের মাথায় সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওনাকে আর 5 years কাউন্ট করতে হবে না, উনি এখানে 1 বছর একটা এক্সেমশন পাবে। খুব একটা ইম্পর্টেন্ট রোল, অনেকে জানে না। ওই যে ওনার মধ্যে যে কনফিউশন যেটা বিরাজ করছে, এটা হবে যে উনি যদি এখনো থাকে টিভি সিরিজের সামনে, তাহলে উনি 4 বছর 1 দিনের মাথায় ঠিক উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে, একটু নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম লিটন, আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। জি লিটন সাহেব বলুন। আমার প্রশ্নটা হলো, প্রায় 23 বছর আগে আমি একবার কনভিক্টেড হয়েছিলাম সেকেন্ড ডিগ্রি অ্যাসাল্ট। আমার পানিশমেন্ট হয়েছিল 5 years প্রোবেশন পিরিয়ড, $760 ফাইন অ্যান্ড 40 hours কমিউনিটি সার্ভিস। অনেক সময় আমার বাইরে গেলে আসতে হলে একটু প্রবলেম হয় এয়ারপোর্টে, তো ওইটা কি করা যায়? আপনি কি ইউএস সিটিজেন? না, গ্রিন কার্ড। গ্রিন কার্ড, হ্যাঁ। সাধারণত যেটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন দেখা যায়, কেউ যদি গ্রিন কার্ড হোল্ডার হয় তার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে ওই বিষয়ে এয়ারপোর্টে প্রশ্ন করা হয়। তো আমরা যেটা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম যে 5 years পূর্বে যদি এ ধরনের কোনো সিরিয়াস ক্রাইমও থাকে, উনি গুড মোরাল ক্যারেক্টার শো করতে পারে এবং ওনার বিগত 5 বছরে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, ওনার উচিত হবে ইমিডিয়েট আপনার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দেওয়া। ধন্যবাদ, আশা করছি। আমরা আজকের জন্য সব শেষ প্রশ্নটি নেই দর্শক, কারণ আমাদের সময় একেবারে শেষের দিকে। নাকি আরো দুই একটি প্রশ্ন যদি থাকে, কে আছেন প্রিয় দর্শক? আমার নাম স্বপন, আমি কানেক্টিকাট থেকে বলছি। জি জি স্বপন সাহেব বলুন। আর আমার শাশুড়ি অ্যাপ্লাই করছে আমার শালার জন্য 2014। আচ্ছা, সে তখন গ্রিন কার্ড ছিল। এখন সে সিটিজেন হইতে জানুয়ারিতে এখন সে ট্রান্সফার করছে তার ক্যাটাগরি, সে এখন পাসপোর্টে। এখন কতদিন লাগতে পারে তার আসতে?
ধন্যবাদ। ছেলের বয়স কত? ও যে আপনার শাশুড়ির ছেলে মানে আপনার ব্রাদার ইন লর বয়স কত এখন? যাই হোক, দুইটা ক্যাটাগরিতে আমি আনসারটা দিই। উনি যে গ্রিন কার্ড অবস্থায় যদি আন্ডার এইজের জন্য অ্যাপ্লাই করতো তাহলে সেক্ষেত্রে সময় লাগতো 2-2.5 বছর, আর যদি এটা এখন ওভার 21 হয়ে থাকে, যেটা গ্রিন কার্ড অবস্থায় 2010 সালের কেসগুলো ওরা ডিল করছে, সেক্ষেত্রে হয়তো 5-6 বছর লাগতো। আর যেহেতু এখন উনি ইউএস সিটিজেন হয়ে গেছে এবং যদি উনি ওভার 21 ক্যাটাগরি ফলো করা হয় সেক্ষেত্রেও 2010-এ কেসগুলো চলছে, 4-4 বছর লাগবে। আরেকটি প্রশ্ন নিতে হবে সম্ভবত। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন, আর আজকের জন্য এটি শেষ, আগামীকাল আপনারা চেষ্টা করবেন। প্রিয় দর্শক কে আছেন? জি আসসালাম আলাইকুম সামিম ভাই। জি ওয়ালাইকুম সালাম ভাই। জি ভাই, আমার আমি জানি আপনার খুবই সময় সংক্ষেপ, আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যে মাহফুজ ভাইয়ের কাছে উনি বলছেন যে স্পন্সরশিপের যে বিষয়টা, ধরেন এর আগে এক বক্তা বলছিলেন যে ওনার ইনকাম কম থাকাতে উনি একজন স্পন্সর সংযোগ করতে পারবেন, তো সেই ক্ষেত্রে যে স্পন্সর দিচ্ছে তার কি কি অবলিগেশন আছে বা তার কি কি দায়বদ্ধতা আছে যদি ইনকেস কোনো সমস্যা হয়, যদি একটু কাইন্ডলি বলেন। আচ্ছা হ্যাঁ, স্পন্সরের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি একজনকে স্পন্সর করবেন, দ্যাট মিন্স আপনার যাকে স্পন্সর করবেন উনি যেন পাবলিক চার্জ না হয়, যেন পাবলিক কোনো বেনিফিটে না যায়, সে পর্যন্ত আপনার দায় দায়িত্ব থাকবে যাতে উনি পাবলিক কোনো বেনিফিটে না যায়, আর সেই রেসপন্সিবিলিটি আপনার উপর বাড়তে। উনি যদি পাবলিক চার্জে চলে যায় তখন পাবলিক চার্জের জন্য যে টাকা পয়সাটা খরচ করা হবে ওনার জন্য, মাইট বি সেই টাকাটা ওই জয়েন্ট স্পন্সর থেকে ক্লেম করার সরকারের অধিকার থাকবে। আর সেক্ষেত্রে স্পন্সরের যে ইয়েটা আপনার লাইবিলিটিটা থাকে, সিটিজেন যে নতুন যে ইমিগ্রেন্ট আসবে ওনার সিটিজেন হওয়ার আগ পর্যন্ত অথবা উনি আপনার 4D ক্রেডিটস আর্ন করা পর্যন্ত ওনার ওই রেসপন্সিবিলিটিটা বজায় থাকবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকটু সময় পাবো, আমরা মোহাম্মদ আলী বাবুল আপনার কাছে যাই, অ্যাটর্নির কাছে অনেক প্রশ্ন, আপনি মাঝে মধ্যে বেশ মূল্যবান কথা বলেছেন। আপনি যদি সব শেষ কথাটি আজকের জন্য বলেন, যে যে জায়গাটিতে আপনি বলছিলেন যে মানে গ্রিন কার্ডের অধ্যায় পেরিয়ে তো নাগরিক হতে হয়, অনেকের মধ্যে কনফিউশন আছে কত বছর কিভাবে করবে কি কি করতে হয়, ইংরেজিতে দিবে না বা তার নিজের ভাষায় দিতে পারবে, একটু যদি পরামর্শ দেন। কোন ব্যাপারটা এটা, এই ইমিগ্রেশনের যে দুটি পয়েন্ট তুলেছেন আপনি, বিশেষ করে সিটিজেনশিপের, সেই জায়গাটি থেকে আরেকটু পরিষ্কার করে যদি। একটা জিনিস যে বললাম যে এদেশে প্রবেশের পরদিন থেকে, ইনফ্যাক্ট সেদিন থেকেই সিটিজেনশিপ পাওয়ার আগ পর্যন্ত উনি যেন কোনো রকমের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা কোনো রিপোর্ট মারামারি যে কোনো কিছু, এটা সাবওয়ে টিকেটই হোক যে কোনো কিছু বা কোথাও দাঁড়িয়ে পেশাব করা হোক সেটাও টিকিট পায় সেটাও হোক, এই সমস্ত জিনিস না থাকলেই ভালো, একদম ক্লিয়ার, মানে সিটিজেনশিপের বেলা একদম ক্লিয়ার। গাড়ির টিকিটের বিষয়ে, গাড়ি তো অনেক সময় দুর্ঘটনাবশত ক্রস করে গেল, ওইটা মানে কাউন্টেড আমার মনে হয় না হয়, এটা কি হয় যদি ওটা ক্রিমিনাল কোর্ট পর্যন্ত গড়ায় কোনো ভায়োলেশন যেটা কিনা তখন ওরা ওটা চায়, ইমিগ্রেশন ওটা দেখতে চায় যে ওখানে কি হয়েছে তোমার রেজাল্টটা বা ভায়োলেশন গিলটি প্লি করছে কিনা, কত জরিমানা হয়েছে, সো ওই জিনিসটাও দেখতে চাই, ওইটা এনি ক্রিমিনাল ম্যাটার যদি হয় আর কি, মানে নিয়মিত যেমন ধরেন কে একজন টার্নিং নাট করে গেছে, ওগুলো যায় কিন্তু ক্রিমিনাল কোর্টে যায়, ওগুলো যায় ফিবার রেড লাইট কিছু কিছু যায়, হ্যাঁ ফাইন ইয়া হয় তখন ওরা তখন ওগুলো দেখতে চায়। এবং কোন সিচুয়েশন আপনি যেটা বলেছেন ভুল করে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, আমরা হ্যাঁ শেষ কথাটা যারা ক্রিমিনাল বিষয়টা চলে আসতেছে এটা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সো হতাশ হওয়ার কিছু নাই, ইভেন যেটা আপনার 5 ইয়ার্সের আগের জিনিসগুলো ওরা কোয়ারি করে, তো ক্রিমিনাল যে অনেক সময় মানুষ কিন্তু ভুল সময় ভুল প্লেসে গিয়ে মানে ফেসে যায়, সেই জিনিসটাই কিন্তু ইমিগ্রেশনকে জানাতে হয়, ওই প্র্যাকটিক্যালি একটা ঘটনা ঘটছে কিন্তু রিয়েল কি ঘটনা ঘটছে ইমিগ্রেশন সেটা জানতে চায়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাহফুজুর রহমান এবং মোহাম্মদ আলী বাবুল আপনাদের দুজনকে। সুপ্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আগামীকাল দেখা হবে একই সময়, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।